গত 3 বছর ধরে গায়িকা, বাচিক শিল্পী এবং অভিনেত্রী সাবা আজাদের সাথে সম্পর্কে রয়েছেন অভিনেতা হৃতিক রোশন। সম্পর্কের বেশ শুরু থেকেই সাবার সাথে তার 17 বছরের বয়সের পার্থক্য নিয়ে কটূক্তির মুখে পড়তে হয়েছে তাকে। এদিকে সুপারস্টারের প্রেমিকা হওয়ার পর থেকে যেন সর্বক্ষণই প্যাপারাজ্জিদের নজরে তিনি, আর তা নিয়ে মাঝে মধ্যে বেশ খানিকটা বিরক্তিও প্রকাশ করেছেন সাবা আজাদ। তবে এবার শোনা যাচ্ছে হৃতিকের সাথে নাকি সম্পর্কটাই শেষ হয়ে গিয়েছে সাবার। গত কয়েকদিনে যে কয়েকটি অনুষ্ঠানের হৃতিক রোশনকে দেখা গিয়েছে সবখানেই তিনি একা গিয়েছেন। আম্বানিদের বাড়ির বিয়ে হোক কিংবা ফারাহ খানের মায়ের শেষ যাত্রা, কোথাও দেখা যায়নি সাবাকে। কিন্তু সাবার সাথে সম্পর্কে জড়ানোর পর কোনো অনুষ্ঠানে সাবা ছাড়া হৃতিককে দেখা যায়নি একা। করণ জোহরের জন্মদিনের পার্টি হোক কিংবা রোশনদের বাড়ির কোনো অনুষ্ঠান, সবখানেই একসাথে দেখা যেত তাদের। হৃতিককে একা দেখে জল্পনা শুরু হয় বলিউডে। নেটিজেনদের একটি অংশের দাবি, সাবা হৃতিকের সম্পর্ক নাকি ভেঙে গিয়েছে। মাসখানেক আগেই সুপারস্টারের প্রেমিকা হওয়ার জন্য মাশুল গুনতে হচ্ছে তাকে, এমন কথা বলে বোমা ফাটিয়েছিলেন সাবা। তিনি জানিয়েছিলেন সুপারস্টার প্রেমিকের সাথে নাম জড়িয়ে যাওয়ায় একের পর এক কাজ হারাচ্ছেন তিনি। হৃতিকের সাথে সম্পর্ক তৈরি হওয়ার আগে প্রায় 1 দশক কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন তিনি, একাধিক বিজ্ঞাপনে কণ্ঠদান করেছেন। তবে হৃতিকের সাথে সম্পর্কে জড়ানোর পরই নাকি তার হাতে কাজ কমে গিয়েছে। প্রশ্ন উঠেছিল, তবে কি বিয়ের পর হৃতিকের প্রেমও ভাঙল? তবে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন হৃতিক সাবা। আবারও তাদেরকে একসাথে মুভি ডেটে দেখা গেছে। ডেডপুল অ্যান্ড উলভারিন দেখতে যাওয়ার সময় তাদেরকে নিয়ে তোলা একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে সাবাকে হৃতিকের হাত ধরে থাকতে দেখা গেছে, তাদের মুখে ছিল মাস্ক। চারিদিকে যেভাবে সম্পর্কের ভাঙনের হিড়িক লেগেছে তাতে ভিডিওটি দেখে হাঁপ ছেড়ে বাঁচল ভক্তরা।